আমন্ত্রণ জানাচ্ছি প্রিয়মুখ সেগমেন্টে। ষষ্ঠীর এই সুন্দর সকালে আমাদের চায়ের চুমুকের বিশেষ অতিথি হিসেবে যিনি উপস্থিত আছেন, তিনি আমাদের সকলের প্রিয় একজন সঙ্গীত শিল্পী, এবং এছাড়াও তিনি আমাদের এটিএন পরিবারেরই একজন সদস্য। তিনি আমাদের সকলের প্রিয় মৃদুলা সমাদ্দার। শুভ সকাল, আমন্ত্রণ জানাচ্ছি আজকের আয়োজনে, কেমন আছেন? শুভ সকাল, আমি ভালো, তুমি ভালো আছো? আমি খুব ভালো আছি এবং অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ষষ্ঠীর। তোমাকেও ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা, এবং দর্শক যারা দেখছেন এই অনুষ্ঠানটি সবাইকে শুভ ষষ্ঠীর শুভেচ্ছা জানাচ্ছি। আজ থেকে সবটা শুরু হয়ে গেছে এবং চলবে দশমী পর্যন্ত, তো এই যে এত বড় একটি উৎসব দুর্গোৎসব, এই সময়টা কিভাবে পরিবারের সাথে কাটানো হয় বা কিভাবে উদযাপন করা হয় বন্ধু বান্ধব সকলের সাথে? দুর্গাপূজা সবসময়, মানে আমি মনে করি না শুধু এটা মানে হিন্দুদের জন্য, এটা সার্বজনীন দুর্গাপূজা, হিন্দু বা ধর্মবর্ণ নির্বিশেষে সবার জন্য এটা একটা উৎসব। ছোটোবেলা থেকেই ভীষণ আনন্দ করতাম পুজোর দিনগুলোতে, মানে মণ্ডপে মণ্ডপে পুজো দেখা, হই হই করে ঘোরা, এখন যেটা হয় যে বিভিন্ন গানের অনুষ্ঠানে গান পরিবেশন করা, এটাও একটা বিশাল অংশ হয়ে দাঁড়িয়েছে, আর আত্মীয় স্বজনের সাথে পুজোর আনন্দ ভাগাভাগি করে নেওয়া, এরকমই ভীষণ। আর নতুন জামা কাপড়ের যে একটা সেই গন্ধ, নতুন নতুন সব জামা কাপড়, এই পাওয়ার একটা আনন্দ থাকে। তা তো অবশ্যই, কিন্তু যেটা দেখা যায় যে আমরা যখন একটু বড় হয়ে যাই তখন আমাদের উপর একটা রেসপন্সিবিলিটি চলে আসে এবং আমরা আমাদের দৈনন্দিন জীবন নিয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে যাই, তখন দেখা যায় যে ছোটোবেলার উৎসবের যে আমেজটা বা যেভাবে উদযাপন করা হয়, বড় হলে একটু তো চেঞ্জ হয়, তো ছোটোবেলার সেই আয়োজন বা সেই উৎসবের সাথে এখনকার উৎসবের কতটুকু মিল অমিল রয়েছে? মিল একটি আছে যে দুর্গাপূজা, দুর্গা প্রতিমা দেখা এবং সেটার যে একটা আনন্দ, আর অমিল বলতে আসলে আমরা যে শহরমুখী হয়েছি, আমরা যখন গ্রামের পুজোটা আমাদের কাছে ভীষণ বর্ণিল ছিল, যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পুজো দেখতে যাওয়া, ছোট ছোট মেলা, মাটির জিনিসপত্র কেনা, মাটির সেই পুতুল কেনা, যেটা কিনা এখন এখনকার হয়তো বা ঢাকা শহরে বা শহর কেন্দ্রিক যে পুজোগুলো, এই আবেশটা, মানে সেই বাঁশির একটা আওয়াজ, এই শহরের পুজোগুলোতে এই জিনিসগুলো একটু মিস করি, কিন্তু এমনি তো আনন্দ তো রয়েই যায়। যেটা হয় যে পরিবারের সাথে যে সময় কাটানোর যে বিষয়টা, সেটা তো থেকেই যায়। আচ্ছা, তো পুজোকে কেন্দ্র করে বা সাম্প্রতিক কালে আসলে কী কী কাজ করা হচ্ছে বা কী দেখা যাবে এখন? পুজোতে আমার প্রতিবারই চেষ্টা করি আমি নতুন একটি গান করতে, এবারও দুর্গাপূজা উপলক্ষে একটি গান করছি আমি, এটি। আর পুজোর মধ্যে তো বিভিন্ন অনুষ্ঠান থাকে, আমাদের মহালয়া থেকেই আসলে পুজোটা শুরু হয়ে যায়, সেই মহালয়ার এখন তো বেশ মহালয়াতে ঢাকায় বিভিন্ন জায়গাতে মানে সকাল থেকেই অনুষ্ঠান শুরু হয়ে যায়, সে সমস্ত জায়গায় গান গাওয়ার ইচ্ছা আছে, দুর্গাপুজোতে গান গাওয়ার ইচ্ছা আছে। আচ্ছা, তো আমরা এই সুন্দর সকালে আপনাকে যেহেতু পেয়ে গেছি, ষষ্ঠীর এই সুন্দর সকালে আমরা আপনার কণ্ঠে অবশ্যই একটি গান শুনবো, তার আগে চা একটু চুমুক দেবো। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশে ভালো। আমি শুরুতে গাইছি আমার ভীষণ পছন্দের একটি গান, আজি সংখে সংখে মঙ্গল গাও। আজি সংখে সংখে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে। অনেক অনেক ধন্যবাদ। তো আমরা যেটা প্রথমেই বলছিলাম যে আপনি আমাদের এটিএন পরিবারেরই সদস্য, এটিএন তারকা, তো গান শেখাটা আসলে কবে থেকে শুরু হয়? যদি আমরা জানি যে আপনি একটি একদম মিউজিক্যাল একটা ফ্যামিলি থেকে বিলং করেন, যদি আমাদের একটু বলতেন যে এই পর্যন্ত আসার পেছনের ঘটনাটা একটু করে। আমার জন্মই সঙ্গীত পরিবারে, আমার বাবা কাকা পিসিরা এবং আমার মামা বাড়ির দিকে সবাই গানের সাথে যুক্ত এবং ভীষণভাবে যুক্ত, মানে সকালটা শুরুই হতো আমার রেওয়াজ করা দিয়ে, আমার বিভিন্ন প্রতিযোগিতা অংশগ্রহণ করা, শিশু প্রতিযোগিতা, আস্তে আস্তে করে একটা সুযোগ হয় আমার এটিএন তারকাতে অংশগ্রহণ করার, তারপর থেকে তো আরও একটু বড় পরিসরে গান গাওয়া শুরু করলাম। আচ্ছা, বর্তমানে আমরা যেটা জানি যে আপনি আপনার সংসার বন্ধনে আবদ্ধ হয়েছেন এবং সংসার নিয়েও একটু ব্যস্ততা তো রয়েছে, তো ও সংসার এবং গান পাশাপাশি কিভাবে সমন্বয় করা হচ্ছে? সংসার এবং গান ভালোই চলছে, কারণ আমার খুব, আমি ভাগ্যবতী বলবো যে আমার যে বিয়ে হয়েছে সেই পরিবারটি আসলে সঙ্গীত পরিবার, সবসময় একটা আমার অনুকূল আবহাওয়া পেয়েছে আমার গান করার জন্য, আমার শ্বশুরবাড়ি থেকেও আমাকে প্রচণ্ডভাবে ইন্সপায়ার করা হয় গান গাওয়ার জন্য। তো সঙ্গীতের পাশাপাশি আপনি একটি স্কুলেও শিক্ষকতা করছেন, তো একজন শিক্ষক হিসেবে আসলে কেমন বোধ করেন? আমার পড়াশোনাটাও সঙ্গীত নিয়েছিল, আমি অনার্স মাস্টার্স ঢাকা ইউনিভার্সিটিতে সঙ্গীত বিভাগে করি, আর পরে স্কুলে, এই স্কুলে আমি যেহেতু আছি এক্সেল একাডেমি,
এখানে আমি সঙ্গীত শিক্ষক হিসেবে আছি, ভালোই লাগে, বাচ্চাদের ছোট ছোট বাচ্চাদের গান শেখাই, আর খুব সুন্দর যায় সময়টা, গান গানের মধ্যে দিয়ে তো কাটে সময়টা। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে আসার জন্য, এত সুন্দর সকালে আমাদের সাথে চমৎকার একটি আড্ডা দেওয়ার জন্য। তোমাকেও ধন্যবাদ আর দর্শকদেরও ধন্যবাদ, এত সুন্দর সকাল আমি ওনাদের সাথে উপভোগ করতে পারছি। এটিএন বাংলা এবং দর্শকের জন্য যদি এক্সট্রা করে একটু কিছু বলার থাকে। এক্সট্রা করে বলতে, আজকে যেহেতু পুজো শুরু হলো, ষষ্ঠী আজকে, তাই আমার পক্ষ থেকে সবাইকে ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা এবং এটিএন বাংলাকে অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আর একটি বার্তা থাকবে যে আমরা যেন ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালি হিসেবেই বাঁচতে পারি। আর একবার অনেক ধন্যবাদ জানাচ্ছি, আমরা বাড়ি যেতে যেতে আরেকটি গান শুনবো, তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসছি। সুপ্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি, দেখা হবে আগামীকাল নতুন কোন অতিথির সাথে, সে পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং আপনাদের সবাইকে আরও একবার ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। এবারে গাইছি আমার মৌলিক একটি গান, এই গানটির কথা ও সুর শ্রদ্ধেয় বাসুদেব ঘোষ। দুর্গা দুর্গতি নাশিনী মা গো মা বাসন্তী, এসো এসো পরামী